Assalamualaikum সবাই কে আমি রিফা তোমার পেজ ভ্যালেটাইজ থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম। হ্যাঁ, একটা পোস্ট দিয়েছিলাম বিকালবেলা যে আমি লাইভে আসব। আসলে বিকালেই আমার লাইভে আসার কথা ছিল, বাট একটু বাইরে ছিলাম এইজন্য আসা হয় নাই। ঠিক আছে, আজকে আমি আপনাদেরকে যেই ড্রেসটা দেখাবো, হ্যাঁ, এটা কিন্তু একদম ঈদ গিফট থাকবে আপনাদের জন্য। ঈদ গিফট থাকবে। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলেন যে আপু এইটা এটা এটা কবে 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 আসবে কবে আসবে কবে আসবে। ফার্স্ট টাইম যখন আমরা এনেছিলাম তখন আমাদের হচ্ছে গিয়ে কোয়ান্টিটি অনেক কম ছিল, আমরা অনেককেই দিতে পারিনি। বাট এবারেও যে অনেক বেশি কোয়ান্টিটি আছে তা না, বাট মোটামুটি কিছু আছে। যারা যারা আগে আগে হয়তো অর্ডার প্লেস করে ফেলবেন রাতের মধ্যে তারা হয়তো পেয়ে যাবেন। পরের দিন হয়তো যারা অর্ডার প্লেস করতে দেরি করবেন তারা তারা পাবেন কি পাবেন না এখনো শিওর না। ঠিক আছে, তো যারা যারা তো যারা যারা জয়েন করে ফেলেছেন তারা লাইভটাকে একটু শেয়ার করে দেন এবং আমাকে কমেন্ট করে জানিয়ে দেন লাইভটা ক্লিয়ার আছে কিনা। আমি হচ্ছে কি আপনাদেরকে জাস্ট একটু ইন্ট্রোটা দিয়ে ফেলি, সেটা হচ্ছে ভ্যালেটাইজ এখন পর্যন্ত অনলাইন বেসড, আমরা খুব শীঘ্রই আমাদের আউটলেট ওপেন করতে যাচ্ছি। হ্যাঁ, টাইমটা ফিক্স হলেই আমরা হচ্ছে কি আপনাদেরকে একদম অ্যানাউন্স করে দেবো। আর ফেসবুকে আমাদের একটাই মাত্র পেজ, যেখানে 2,50,000-এরও বেশি, আই মিন 2,51,000-এর মতো আপুরা অ্যাড আছে, সেই পেজটা ফলো করবেন। সেই পেজের মেসেজ অপশনে গিয়ে অর্ডার প্লেস করবেন। সেই পেজটা চেনার উপায় হচ্ছে গিয়ে পেজে ঢুকলেই দেখবেন যে আমার কোনো লাইভ আছে কিনা। ঠিক আছে, যদি দেখেন যে আমার লাইভ আছে, ওয়াজ লাইভ লেখা আছে, তাহলেই ওইটাতে অর্ডার প্লেস করবেন। ওকে, আর হচ্ছে গিয়ে ইনস্টাগ্রামে আমাদের আইডি আছে ভ্যালেটাইজ বিডি নামে। ঠিক আছে, আর ইনসাইড টাকা আউটসাইড টাকা বোথ ওয়েতে আমরা পাঠাও এবং রেডেক্সের মাধ্যমে ডেলিভারি করি। সো পাঠাও এবং রেডেক্সের ডেলিভারি ম্যান যখন যাবে তখন অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে ডেলিভারিটা ড্রেসটা চেক করে নেবেন। ঠিক আছে, অবশ্যই অবশ্যই চেক করে নেবেন, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। আপু আচ্ছা, আমি একটু কমেন্ট নিয়ে নিই, আপনারা সবাই শেয়ার করেন। হ্যাঁ, আজকে যদি শেয়ার না করেন তাহলে কিন্তু ড্রেস দেখাবো না। ওকে, নাজমা রহমান আপু লিখেছে হাই আপু। আচ্ছা, রওশনারা বকুল আপু লিখেছে হাই আপু। নাজমা রহমান আপু লিখেছে ইউ লুক সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। রুবাবা আপু, ইউর ইয়াররিং ফ্রম হোয়ার? আমার ইয়াররিংটা আপু একটু পেজে নক করেন, আমি জানাই দেবো। তামান্না মাহমুদ আপু লিখেছে হ্যালো। জেসিকা তঞ্জিয়ান লিখেছে হাই। আচ্ছা আপু, স্টিচ কটন ড্রেস দেখাও। স্টিচ কটন ড্রেসও আছে আমাদের, হ্যাঁ, সাদাবাহারের আছে, তার মধ্যে বিন সাইদেরও আছে। বিন সাইদের নতুন কিছু আসছে, সেগুলো আমি দেখাই দিব। আচ্ছা, সুচি আপু লিখেছে হাই সুইট আপু, কেমন আছো? থ্যাংকস ফর রিস্টকিং দিস বিউটি। আচ্ছা, থ্যাংক ইউ। তামান্না মাহমুদ আপু লিখেছে আপু বুটিক কবে দেখাবে? বুটিক তো দেখাচ্ছি, প্রতিদিনই দেখাচ্ছি, তাই না? একটু পিছনে যাও, তোমাকে ফুল দেখি না। স্ক্রিন পিঙ্ক ক্যাপ করে দিয়েছি, এটি দেখেন। ওকে, ফুল দেখে নেন, কেউ যদি স্ক্রিনশট নিতে চান স্ক্রিনশট নিয়ে ফেলেন। ঠিক আছে, অনেক সুন্দর একটা ড্রেস, আপনারা তো জানেনই অলরেডি, এটা আমরা সেল করেছি, এটা আমাদের সেকেন্ড টাইম রিস্টক হয়েছে। এটা হচ্ছে গিয়ে এটা আর ওই যে অফ হোয়াইট কালারের, এই দুইটা হচ্ছে গিয়ে এবারের হিট হিট প্রোডাক্ট একদম। আচ্ছা, আগানুর আনো, আজকে কিন্তু আগানুরও দেখাবো। আমাদের রিজনেবল প্রাইসের মধ্যে যে আগানুরগুলো আমরা এনেছিলাম ওইগুলো আমাদের আবার রিস্টক হয়েছে, হ্যাঁ, ওইগুলোও কিন্তু দেখাবো। আচ্ছা আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ও গর্জিয়াস, ইউ লুক বিউটিফুল, নীলা আপু লিখেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু, প্রাইস বলো না, দেখি প্রাইস বলে দেবো আপু। ড্রেসটা জাস্ট ওয়াও, এক্স্যাক্টলি। যারা যারা আগে নিয়েছেন তারা তো লাকি, নাইস ড্রেস আপু, অনেক সুন্দর লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। শারমিন আলম আপু লিখেছে হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, আপনারা সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেন। ওকে, একটু শেয়ার করে দেন, আমি খুবই শর্ট একটা লাইভ করব। শেয়ার ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আমি খুবই শর্ট একটা লাইভ করব। ঠিক আছে, দাও ড্রেসটা, দাও এই ড্রেসের সাথে ইয়াররিংসটা ভালো লাগতেছে, তাই না? দেখেন এই
ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস হ্যাঁ আপু আপনাকে অনেক সুন্দর লাগছে আহিলা রহমান বলে গেছে থ্যাংক ইউ সো মাচ এই ড্রেসটা এত সুন্দর এই যে আমি একটু কাছ থেকে আগে এটার বিউটিটা আপনাদেরকে দেখাই ঠিক আছে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ যারা যারা শেয়ার করছেন তাদের সবাইকে অনেক থ্যাংকস আপু তাওয়াক্কালের লাইভ কবে করবা আল্লাহ কি বলে কালকেও তো আমি তাওয়াক্কালের লাইভ করেছি এই দেখেন এই ড্রেসটা পুরাটাতে খুব সুন্দর করে নেকের মধ্যে এমব্রয়ডারি করা আছে স্টোন করা আছে হ্যাঁ খুব সুন্দর করে এমব্রয়ডারি করা স্টোন করা এই যে এখানে কিন্তু জারি ওয়ার্ক করা তার উপরের লাইনটা কিন্তু সিকোয়েন্স করা হ্যাঁ যারা নতুন দেখছেন তাদের জন্য আমি আবার ভালো করে একদম ক্লিয়ারলি মেনশন করে দিচ্ছি দশটা থেকে ওয়েট করছি আজকে আমি একটু বাইরে গিয়েছিলাম তো তো তারপরে প্রোটোকলের মধ্যে পড়ে গেছিলাম না মানে এক এক জায়গাতেই লাইক এক ঘন্টা বিশ মিনিট হ্যাঁ মোর দেন ওয়ান আওয়ার আপু আগানুরের ড্রেসটা দেখাও আগানুরের ড্রেসও দেখাবো একটু সাথে থাকেন আমি দেখিয়ে দিচ্ছি যেটার কারণে দেরি হয়ে গেছে নাহলে আরও আগেই লাইভে আসার কথা ছিল হ্যাঁ এই যে এটা হচ্ছে গিয়ে সিকোয়েন্স ওয়ার্ক এই যে এখানে দেখেন ক্রিস্টাল করা পার্ল করা পুরা নেকটার মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে স্টোন করা আছে হ্যাঁ এই যে এখানে এই জায়গাটার মধ্যে হচ্ছে স্টোন করা আছে আর এই যে এই স্টোনগুলো দেখতে পাচ্ছেন না এগুলো কিন্তু অরিজিনাল ক্রিস্টাল করা এবং এগুলো গ্রিন কালারের হ্যাঁ আর এই যে সুতার কালারগুলো দেখে নেন সুতাগুলো অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা এখানে জারি ওয়ার্ক আছে মাঝখানে মাঝখানে গ্রিন আছে অরেঞ্জ আছে ম্যাজেন্ডা কালার আছে ঠিক আছে শ্যাম্পেইন গোল্ডেন কালার দিয়ে জারি ওয়ার্ক করা আছে নেকটা অনেক সুন্দর এবং কাজের ফিনিশিংগুলো দেখেন আপনারা কাজের ফিনিশিংটা হচ্ছে কি একদম নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ এই জন্য আমি অনেক কাজ থেকে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন হ্যাঁ এই যে এখানে দেখেন এখানে কিন্তু কাজের উপরে উপরে আবার পার্ল বসানো আছে হ্যাঁ উপরে উপরে আবার পার্ল বসানো আছে মাঝখানে হচ্ছে স্কিন কালারের রেশমি সুতা দিয়ে এমব্রয়ডারি করা হ্যাঁ খুবই সুন্দর খুবই জোস একটা ধরে বলো যে আমি লাইভে এই যে এটা দেখেন এইখানে খুব সুন্দর করে কাজ করা হ্যাঁ খুবই সুন্দর বিউটিফুল করে কাজ করা আছে এই যে এখানে শ্যাম্পেইন গোল্ডেন কালারের জারি ওয়ার্ক করা আছে হ্যাঁ এই যে এইটা খুব সুন্দর ইয়াররিংসটার প্রাইস জানতে পারি আপু আমি তো আসলে একসাথে অনেকগুলো অর্ডার করি তো আমি আসলে বলতে পারতেছি না যে ইন্ডিভিজুয়াল প্রাইসটা কত ছিল আমাকে চেক করতে হবে হয়তো বা ইন্ডিভিজুয়াল এটা ইন্ডিভিজুয়াল প্রাইস যদি ওরা আমাকে ইনবক্সে দিয়ে থাকে তাহলে হয়তো বা আমি বলতে পারবো আপনাকে বাট আমাকে চেক করতে হবে কোন পেজ বা কি এই জিনিসটা চেক করতে হবে হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে গিয়ে সাইডের একটা পোর্শন হ্যাঁ এটা হচ্ছে গিয়ে সাইডের একটা পোর্শন এই যে দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি করা খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা এই যে সাইডে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আপনি কিন্তু চাইলে এখান থেকে বডিটা কমাতে পারবেন ধরেন আপনার এম সাইজ লাগে আপনি এম সাইজ পান নাই আপনি এল সাইজ নিয়েছেন হ্যাঁ সেক্ষেত্রে আপনি যদি বডি কমান তাহলে কিন্তু কাজের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না মানে ডিজাইন কাটা পড়বে না ঠিক আছে আপু আপনাকে সব ড্রেসে নাইস লাগে সব ড্রেস নিতে ইচ্ছা করে এ আর রহমান আপু আলহামদুলিল্লাহ আপনারা সবসময় এইভাবে করেই সাপোর্ট করবেন হ্যাঁ আপনাদের কাছে আমাকে একটু বেশি ভালো লাগে মনে হয় এই জন্য এটা দেখেন এখানে দেখেন খুব সুন্দর একটা মেরুন কালারের পার করে তার উপরে হচ্ছে গিয়ে ড্রেসের কাপড়টা কি আপু ড্রেসের কাপড়টা হচ্ছে গিয়ে সফট একটা অর্গানজার মধ্যে হ্যাঁ এখানে খুব সুন্দর করে পার করে এমব্রয়ডারি করা ঠিক আছে খুব সুন্দর করে পার করে এমব্রয়ডারি করেছি দেখেন সিকোয়েন্স ওয়ার্ক আছে পার্পেল কালার আছে অনেক সুন্দর এই আপু প্রাইস কত গেস করেন তো আপনারা প্রাইসটা কত নিচে হচ্ছে গিয়ে যে অর্গানজা কাপড় দিয়ে এরকম পিডের মতো ওয়ার্ক করা হ্যাঁ ফিলের মতো করা খুবই বিউটিফুল একটা ড্রেস এটা দেখেন স্লিপসটা দেখেন স্লিপসের ফ্রন্ট পোর্শনটা আমি আমার স্লিপসটা দেখাই দিই এই যে দেখেন স্লিপসের ফ্রন্ট পোর্শনটা অনেক সুন্দর হ্যাঁ 48 সাইজ হবে কি না 48 হবে না হ্যাঁ 44 হচ্ছে গিয়ে হাইয়েস্ট এই যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ আসলে আপু তোমাকে তুমি অনেক সুইট আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু কারিজমা আনো অ্যাজ ইউ রিজনেবল প্রাইসে দাও আচ্ছা ঠিক আছে আপু কেরানীগঞ্জে কি ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে ক্যাশ অন ডেলিভারি হবে তাই না লং কত আপনি বলে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর এই যে এখানে দেখেন ক্রিস্টাল করা আছে পার্ল করা আছে খুব সুন্দর
খুবই সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক করা, এই যে ছোট ছোট সিকোয়েন্স করা আছে। হ্যাঁ, এখানে একটা টিল গ্রিন কালার আছে, টিল ব্লু কালার আছে। ওকে, আমি জাস্ট আপনাদেরকে কাছে থেকে ড্রেসের যেই ম্যাটেরিয়ালস, মানে ড্রেসের ম্যাটেরিয়ালস প্লাস ড্রেসের যেই এমব্রয়ডারি ফিনিশিংটা, সেটা বোঝাতে চাচ্ছি। হ্যাঁ, না এইগুলা এগুলো কখনোই 3500-3500 টাকায় সম্ভবই না, একদমই সম্ভবই না, আমাদের কস্টিংই এর থেকে বেশি। এই হচ্ছে গিয়ে ফুল ড্রেসটা, ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ফুল ড্রেসটা। আচ্ছা, এটার লেন্থটা একটু দেখো তো, এরপর আমি দোপাট্টাটা দেখাই দিব আর বডিটা একটু দেখো। এটার এস সাইজের বডি আছে 38। হ্যাঁ, এস সাইজের বডি আছে 38, এম সাইজের বডি আছে। এম সাইজটা একটু দেখো তো, বডিটা কত। আপু, ড্রেসের ভেতরে কি এক্সট্রা কাপড় আছে? লেট মি চেক। না আপু, ড্রেসের ভিতরে এক্সট্রা কাপড় নাই, এক্সট্রা কাপড় নাই। দুই সাইডেই কিন্তু এই যে এরকম গোল্ডেন কালারের পাইপিং করা আছে। এটা কি ড্রেস? এটা হচ্ছে সাদাবাহারের অর্গ্যানজা টু পিস। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে সাদাবাহারের অর্গ্যানজা টু পিস। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা হচ্ছে গিয়ে এস সাইজ হচ্ছে গিয়ে 36 থেকে 38 এর মধ্যে হবে। হ্যাঁ, 36 থেকে 38 এর মধ্যে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 40 থেকে এম সাইজ হচ্ছে গিয়ে 40 থেকে 41 এর মধ্যে হবে। হ্যাঁ, 40 থেকে 41 হবে। আর এল সাইজটা হচ্ছে 44 ইঞ্চ। ঠিক আছে, কিমোরা ড্রেসগুলো আছে আপু, কাইন্ডলি একটু স্ক্রিনশট দিয়ে পেজে নক করেন না, তাহলে কালকে সকালেই রিপ্লাই পেয়ে যাবেন। কিমোরা ফিতুর, কিমোরা ফিতুরের ড্রেস আছে কিনা ঠিক বলতে পারবো না আপু। আচ্ছা, এই যে এই হলো গিয়ে ফুল ড্রেসটা, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে দোপাট্টাটা দেখাই, দোপাট্টাটা দেখিয়ে ফুল ড্রেসটা ধরবো, তারপরে হচ্ছে গিয়ে প্রাইস বলে দিব। যারা যারা অর্ডার প্লেস করতে চান, তারা তারা জলদি অর্ডার প্লেস করে ফেলবেন, ঠিক আছে। ও, লিংক বললাম না ও, অলরেডি কিন্তু পেজে দেওয়ার পরে, পিকচার দেওয়ার পরে অনেকেই অর্ডার প্লেস করে দিয়েছে, কারণ সবার অনেক কনফিডেন্স আছে যে ওয়ালেটে সব সময় রিজনেবল প্রাইসে দেয়। শিফন ওনার হবে না, না শিফন ওনার হবে না। আর কেউ এখন কাইন্ডলি, এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে ফুল দোপাট্টাটা, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ফুল দোপাট্টাটা, সাইডে দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি করা। এবং এটা কিন্তু একটু দেখো তো, ড্রেসের লেন্থ কত, আচ্ছা এইবার আমি এটা দোপাট্টাটা দেখাই, আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন, সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। হ্যাঁ, এই যে দেখেন, এটার দোপাট্টার দুই সাইডেই কিন্তু এমব্রয়ডারি আছে। হ্যাঁ, দোপাট্টার দুই সাইডে এমব্রয়ডারি আছে, এই যে দেখেন, সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে, ফুল অন এমব্রয়ডারি করা। দোপাট্টার দুই সাইডটাতেই সেম এমব্রয়ডারি করা আছে। এই সাইডটাতে হচ্ছে গোল্ডেন কালারের, গোল্ডেন কালারের সুতা দিয়ে কাজ করা, ঠিক আছে। এখানে একটা গোল্ডেন কালারের জারি ওয়ার্ক করা আছে পুরাটা দোপাট্টার মধ্যে হচ্ছে গিয়ে। এই যে দেখেন, পুরাটা দোপাট্টার মধ্যে রেশমি সুতা প্লাস শ্যাম্পেইন গোল্ডেন কালারের। হ্যাঁ, এখন ঠিক আছে, ঠিক আছে, লাইভ কি ক্লিয়ার আছে আমাকে একটু কমেন্ট করে জানান না, লাইভটা ক্লিয়ার আছে কিনা। লাইভটা ক্লিয়ার আছে কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানান না, লাইভটা ক্লিয়ার আছে কিনা, তাহলে আমি নাইস অ্যান্ড এক্সেলেন্ট প্রেজেন্টেশন মাহমুদা কবির, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আছে, নীলা আপু লিখেছে, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ফুল দোপাট্টাটা দেখেন, ফুল দোপাট্টাটা অনেক সুন্দর করে কাজ করা আছে, ক্লিয়ার বলছে।
আচ্ছা এইখানে হচ্ছে কি যে দেখেন এখানে একটা এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে জারি এমব্রয়ডারি করা তারপরে হচ্ছে গিয়ে এই যে স্কিন কালার রেশমি সুতা দিয়ে তারপরে হচ্ছে আবার শ্যাম্পেইন গোল্ডেন কালারের জারি ওয়ার্ক তারপরে এখানে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে হ্যাঁ খুব সুন্দর করে ফুল দোপাট্টাটা একদম কাজ করা আছে দেখেন খুব সুন্দর করে ফুল দোপাট্টাটা কাজ করা এবং দোপাট্টাটার কালার হচ্ছে মেরুন কালার রেডিশ মেরুন হ্যাঁ কালচে মেরুন না রেডিশ মেরুন কালার একটা দোপাট্টা ঠিক আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রেডিশ মেরুন কালারের দোপাট্টা আচ্ছা এবার আমি আপনাদেরকে বলি হ্যাঁ এবার আমি আপনাদেরকে বলি প্লিজ মেক দ্য প্রাইস উইদিন রিজনেবল আচ্ছা ঠিক আছে এবার আমি আপনাদেরকে বলি আপু তোমাকে খুব কিউট আর সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ শিলা আপু থ্যাংক ইউ আচ্ছা এবার আমি আপনাদেরকে বলি এই এখন যত সাদাবাহার থ্রি পিস আমাদের আসতে মানে টু পিস আমাদের আসতেছে হ্যাঁ এগুলা এটা কিন্তু টু পিস হ্যাঁ এগুলা কিন্তু থ্রি পিস না এটা কিন্তু টু পিস এই যে দেখেন এটা কিন্তু টু পিস হ্যাঁ এটা কিন্তু থ্রি পিস না এগুলা হচ্ছে গিয়ে সব টু পিস অর্গানজা ম্যাটেরিয়ালসের মধ্যে সফট একটা অর্গানজা ম্যাটেরিয়ালসের মধ্যে সাদাবাহারের সব ড্রেসই অনেক বেশি কমফোর্টেবল এবং অনেক বেশি হাই কোয়ালিটি মেনটেন করে সেটা তো আপনারা সবাই জানেন ওকে তো এটা হচ্ছে গিয়ে সাদাবাহারের টু পিস এবং এইবারের যে শিপমেন্টটা প্রত্যেকটা শিপমেন্টে আমাদের হচ্ছে গিয়ে প্রাইসটা বেড়ে গিয়েছে হ্যাঁ প্রত্যেকটা শিপমেন্টে আমাদের প্রাইসটা বেড়ে গিয়েছে বাট এইটা হচ্ছে গিয়ে ভায়োলেটাইজের পক্ষ থেকে আপনাদের জন্য ঈদ গিফট যেহেতু এই ড্রেসটা আপনারা আমরা প্রথমবার আনার পরে আপনারা অনেকেই আমাদের কাছে চেয়েছেন এবং আমরা দিতে পারি নাই সো আমরা চাই সবসময় আপুরা যাতে একদম খুশি থাকে ঠিক আছে আপুরা যাতে একদম খুশি থাকে যেই কারণে আমাদের আমাদের কস্টিং বাড়লেও আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয় আপনাদের জন্য রিজনেবল রাখার জন্য হ্যাঁ আপনাদের জন্য রিজনেবল রাখার জন্য তো যাদের যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেন সাইজ হচ্ছে গিয়ে এস হচ্ছে গিয়ে 36 থেকে 38 এম হচ্ছে গিয়ে 40-41 এবং এল হচ্ছে গিয়ে 44 ইঞ্চ এবং এগুলোর লেন্থ আছে 41-42 ইঞ্চের মতো লেন্থ আছে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে টু পিস কালারটা হচ্ছে মাস্টার্ড কালার এবং দোপাট্টাটা হচ্ছে মেরুন কালারের মধ্যে হ্যাঁ সুন্দর একটা মেরুন রেড কালারের মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা তার উপরে তো বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ আছে হ্যাঁ ওটা পরে দাও ঠিক আছে তার উপরে তো বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ আছে ভিতরে একদম ইনার করা আছে আপনারা জাস্ট একটা প্যান্ট দিয়ে পরে ফেলবেন সো এটা কিন্তু আমাদের পক্ষ থেকে ভায়োলেটাইজের পক্ষ থেকে আপনাদের জন্য জাস্ট ঈদ গিফট হ্যাঁ আমাদের পক্ষ থেকে মানে ভায়োলেটাইজের পক্ষ থেকে আপুদের জন্য জাস্ট একটা ঈদ গিফট ভায়োলেটাইজ মানে লেস প্রাইস অসম কালেকশন থ্যাংক ইউ আহিল আরহাম আপু ঠিক আছে এটা কিন্তু আমাদের পক্ষ থেকে জাস্ট আপনাদের জন্য ঈদ গিফট আর কিছুই না আমরা আমাদের কস্টিং কোনো কিছুকেই অত বেশি কনসিডার করি নাই যেহেতু অনেক মানে আপনার ভাইয়া বললো যে আপুরা যেহেতু প্রথমবার আনার পর এটা অনেক পছন্দ করেছে এবং অনেক আপু হ্যাঁ মানে অনেক আপু আমাদের যে মানে একটা গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে অনেক আপু পিকচার দিয়ে দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করেছে এই ড্রেসটা কবে আসবে এই ড্রেসটা কবে আসবে এখন যেহেতু চলেই আসছে সো আমরা আপনাদেরকে কোনো মতেই নিরাশ করতে চাই না ঠিক আছে কোনো মতেই নিরাশ করতে চাই না আমরা আমাদের আগের প্রাইসটাই রেখেছি 4,200 টাকা আমরা আমাদের আগের প্রাইসটাই রেখেছি 4,200 টাকা যারা যারা নিতে চান জলদি করে ইনবক্স করে ফেলেন হ্যাঁ 4,200 টাকা ওকে 4,200 টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর গর্জিয়াস ড্রেসটা যেটা পরে আমি জানি অনেকেই ঈদ করবেন এবং সুন্দর সুন্দর ছবি দিতে হবে ঠিক আছে সুন্দর ছবি দিতে হবে এই ড্রেসটার এই ড্রেসটার যে কালার আছে ওইটা আছে আপু এই ড্রেসটার কালার আগে আমাদের কাছে ছিল এখন আমাদের কাছে নাই হ্যাঁ ওয়াও গুড প্রাইস বলতে কি আপু আমরা যখন প্রথমবার এনেছিলাম তখনই কিন্তু আমরা 4,200 টাকা দিয়েছিলাম ঠিক আছে তো এইবার আমাদের হ্যাঁ
বাট এইবার আমাদের টপ মানে প্রত্যেকবারই সাদাবাহারের প্রোডাক্টের সবসময়ই কস্টিংটা বেশি থাকে, এবার আরেকটু বেশি ছিল। বাট তারপর আমরা চিন্তা করেছি যে আপুরা যেহেতু অনেক আপুরা যেহেতু আমাদেরকে রিকোয়েস্ট করেছে এই ড্রেসটা আনার জন্য এবং আপুদেরকে খুশি করার জন্যই তো ড্রেসটা এনেছি, তাই না? তো সেম প্রাইসই থাক, আমাদের কষ্ট হলেও সমস্যা নেই, সেম প্রাইসেই দিয়ে দিই। প্রাইস হচ্ছে 4,200 টাকা, ঠিক আছে? যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলেন একদম জলদি করে, ঠিক আছে? আমি সরিয়ে ফেললাম। এইবার আমি আপনাদেরকে কিছু আগানুর দেখিয়ে দিব, এই আগানুরগুলোর জন্য কিন্তু রিকোয়েস্ট ছিল। হ্যাঁ, এই হ্যাঁ এগুলো অল্প পরিমাণে আমাদের রিস্টক হয়েছে। হ্যাঁ, আমি বেশি বেশি দেখাবো না, এগুলো কিন্তু অল্প পরিমাণে আমাদের রিস্টক হয়েছে। এটা দেখেন, এই আগানোগুলোর জন্য কিন্তু অনেক অনেক যেহেতু মানে আমরা অনেক রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়েছি। হ্যাঁ, রিজনেবল প্রাইসে দিয়েছি। এইটা দেখেন, কারো মনে আছে এই ড্রেসটার প্রাইসটা? আপু, আপনার ড্রেসটা কি অ্যাভেলেবেল? অবশ্যই অ্যাভেলেবেল। হ্যাঁ, এটা হচ্ছে কি খুব সুন্দর একটা ডার্ক রেড কালারের মধ্যে, দেখেন অল ওভার এমব্রয়ডারি করে, এবং এটা হচ্ছে কি আমাদের আগানুর। হ্যাঁ, এই যে দেখেন পুরাটার মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, একদম রেশমি সুতা দিয়ে এমব্রয়ডারি করা। হ্যাঁ, রেশমি সুতার সাথে সাথে হচ্ছে গিয়ে সিলভার কালারের শ্যাম্পেইন গোল্ডেন কালারের জারি ওয়ার্ক করা আছে, এবং এখানে দেখেন পার্ল স্টোন সব করা আছে। ড্রেসটা অসাম। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে নিচের পোর্শনটা, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে নিচের পোর্শনটা। আপনাদের সব ড্রেস যেমন কমফোর্টেবল তেমন ইউনিক। থ্যাংক ইউ আপু, আমি 9টা ড্রেস নিয়েছি, 27 তারিখে পাবো। এবার ভায়োলেটাইজের ড্রেস পরে ঈদ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। এবং ছবিগুলো অবশ্যই পোস্ট করবেন, মাথা নষ্ট করা কালেকশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এগুলোর মধ্যেও 3টা করে সাইজ অ্যাভেলেবেল আছে, না 3টা করে সাইজ অ্যাভেলেবেল আছে। এস হচ্ছে গিয়ে 36 থেকে 38, এম হচ্ছে গিয়ে 40 থেকে 42, এবং এল হচ্ছে গিয়ে 44 সাইজ, না? লেন্থটা দেখো তো, লেন্থ আছে আপু, লেন্থ আছে, লেন্থ আছে 39-40 ইঞ্চির মতো লেন্থ আছে। এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে শিফনের মধ্যে, রেড। লাভটা ক্রেজি ড্রেস, এক্স্যাক্টলি। এটা এটার 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 ম্যাটেরিয়ালসটা কিন্তু শিফনের মধ্যে। হ্যাঁ, এটার ম্যাটেরিয়ালসটা কিন্তু শিফনের মধ্যে, আনকমন ড্রেস, অ্যামেজিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখেন, এইটার দোপাট্টাটার মধ্যেও অল ওভার কাজ করা আছে, দোপাট্টাটাও হচ্ছে গিয়ে শিফনের মধ্যে, ঠিক আছে? কয়েকদিন আগে আপনার কাছ থেকে নিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখেন, খুব সুন্দর করে এটা কিন্তু এখানে কাটচুপির ওয়ার্ক করা আছে। হ্যাঁ, খুবই সুন্দর করে কাটচুপির ওয়ার্ক করা আছে, খুব বিউটিফুল, এবং পার্ল সেট করা আছে। এই যে দেখেন আপনারা একটু, এই যে সুন্দর করে কাজ করা। হ্যাঁ, এগুলো যারা যারা আগে নিয়েছেন তারা তো জানেনই, যারা যারা নেন নাই তারা এই শিফনের আগানোরগুলো আমাদের নিয়ে নেবেন। আমরা প্রাইসটা সেম রেখেছি, দো আমাদের কস্টিং বেড়ে গিয়েছে। প্রাইস হচ্ছে গিয়ে 3,500 টাকা, প্রাইস হচ্ছে গিয়ে 3,500 টাকা অনলি। হ্যাঁ, প্রাইস হচ্ছে অনলি 3,500 টাকা। এগুলো টু পিস ভিতরে ইনার করা আছে, পিওর শিফনের মধ্যে। প্রাইস হচ্ছে 3,500 টাকা। এত যে লক্ষ্মী দাও, এটার মধ্যে রেড যেটা দেখিয়েছি সেটার মধ্যে কিন্তু, সেটার মধ্যে কিন্তু ই আছে, কি বলে, ইয়েলো কালার আছে। সবগুলো কালারই কিন্তু রিস্টক হয়েছে। হ্যাঁ, সবগুলো কালারই কিন্তু রিস্টক হয়েছে। যে দেখেন, এটা ইয়েলো কালার, এটার সাথে এরকম সুন্দর একটা ইয়াররিংস পরবেন, এত ভালো লাগবে, এত প্রিটি লাগবে, ঈদটাই পুরো একদম অসম হয়ে যাবে। হ্যাঁ, ব্ল্যাক আছে, হোয়াইট আছে, পিচ আছে, সবগুলো কালারই তো রিল স্টক হয়েছে। এই যে চাবি, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে ইয়েলো কালার আপু। প্রথমে যে মাস্টার্ড কালারের ড্রেসটা দেখিয়েছিলে, আগের মতো সেম কালার না ডিপ মাস্টার্ড? আগের মতন সেম, একদম অ্যাজ ইট ইজ। হ্যাঁ, আগের মতনই সেম। আগে আগে প্রথমবার আমরা যখন এনেছিলাম যেই রকম ছিল, একদম অ্যাজ ইট ইজ আছে। হ্যাঁ, কোনো 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 ধরনের কোনো তফাত নাই। এই যে দেখেন, একদম খুব সুন্দর একটা কালার রে ভাই, খুব সুন্দর একটা কালার। এই ড্রেসটা, এরকম একটা ড্রেস না পড়তে পারলে একদম জীবন বৃথা, ঠিক আছে?
আমি নিতে চাই, কোনটা নিতে চান স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে ফেলেন। আচ্ছা এটা দেখাই আমি আপনাদেরকে, এটা হচ্ছে গিয়ে এটাও একটা ইয়েলো কালার, খুব সুন্দর একটা ইয়েলো কালার, লাইক আইসুইদিং একটা ইয়েলো কালার, এমন না যে কটকটা দেখবেন, হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস, খুব নাইস একটা ড্রেস। এখানে দেখেন নেকের এই যে এই পোর্শনটা দেখেন, এই পোর্শনটার কাজটা পুরাটা হচ্ছে গিয়ে কারচুপি ওয়ার্ক করা, পুরাটার মধ্যে কারচুপি ওয়ার্ক করা, এই যে দেখেন খুব সুন্দর করে কারচুপি ওয়ার্ক করা, পার্ল করা আছে, হ্যাঁ পুরাটা ড্রেসের মধ্যে অল ওভার কাজ করা আছে, হ্যাঁ খুব সুন্দর করে রেশমি সুতা দিয়ে কাজ করা এবং এই যে পার্লস করা আছে। পুরাটা ড্রেস হচ্ছে গিয়ে বিউটিফুল ভাবে এমব্রয়ডারি করা। হ্যাঁ আপু আপনারটার প্রাইস, আপু আমারটার প্রাইস হচ্ছে 4,200 টাকা, ঠিক আছে আমারটার প্রাইস হচ্ছে 4,200 টাকা, যারা যারা নেবেন একদমই, এবং এল হচ্ছে গিয়ে 44 ইঞ্চ, ঠিক আছে। আমি যেটা পরে আছি আমারটা লেন্থ হচ্ছে গিয়ে 42, ঠিক আছে আমারটার লেন্থটাও কিন্তু মোটামুটি বেশি আছে, হ্যাঁ আমারটার লেন্থ আছে হচ্ছে গিয়ে 42। সো আমারটা যদি নিতে চান তো আমারটা অর্ডার প্লেস করে ফেলেন। আর এই যে এই আগারগুলা দেখেন, সুন্দর একটা কারচুপি ওয়ার্ক করা, বডি কত, কোনটার বডি কত, এই যে সুন্দর না, এটা অনেক সুন্দর, অনেক বিউটিফুল একটা ড্রেস শিফনের মধ্যে। শিফনের ড্রেস তো অনেকেই অনেক বেশি পছন্দ করেন। আপু তোমার ইয়াররিংসটা জোস, এটা চলে উপরে চলে গেল। আচ্ছা এটা দেখেন, এটার কাজটা অনেক বেশি সুন্দর, হ্যাঁ একটা ভি স্টাইলে কাজ করা, এবং খুব বেশি যে হিপড়ে জিপড়ি কাজ করা তা কিন্তু না, অনেক বিউটিফুল। যারা কম এমব্রয়ডারির মধ্যে ক্যারি করতে চান তারা তো এই ড্রেসটা নিতে পারেন। আপু ড্রেস পেয়েছি, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এটা দেখেন, এটা নিচের পোর্শনটা, হ্যাঁ নিচের পোর্শনে খুব সুন্দর করে কাজ করা, ঠিক আছে নিচের পোর্শনে খুব সুন্দর করে কাজ করা আছে, এই যেখানে পার্ল করা আছে, সিকোয়েন্স করা আছে, বিউটিফুল বিউটিফুল জাস্ট বিউটিফুল একটা ড্রেস, ঠিক আছে জাস্ট বিউটিফুল একটা ড্রেস। এটা হচ্ছে কি আমাদের স্লিপস, ঠিক আছে স্লিপসের মধ্যেই যেরকম প্লিডের মতো করে কাজ করা আছে, আর ফুল স্লিপস কাজ করা আছে, হ্যাঁ ফুল স্লিপস কাজ করা আছে। যাদের বাজেট একটু কম, লাইক 4-এর নিচে, তারা এই আগানোগুলো দেখতে পারেন, আর যাদের বাজেটটা 4-এর উপরে তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব। আমি যে সাদাবাহারটা পরে আছি এই সাদাবাহারটা অবশ্যই নিতে, এটা খুবই সুন্দর একটা মাস্টারপিস, হ্যাঁ এটা আপনি কি বলে আপনি যে কোনো জায়গায় পড়তে পারবেন, লাইক ইটস অসম, হ্যাঁ যে কোনো জায়গায় আপনি বিয়েতে পরে যান আপনাকে মানাবে, আপনি হলুদের কোনো পার্টিতে পরে যান আপনাকে ভালো লাগবে, মানে লাইক অসম, হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে শিফনের দোপাট্টা, ঠিক আছে এইটা হচ্ছে কি আমাদের শিফনের দোপাট্টা, শিফনের দোপাট্টাটা দেখেন এই যে এখানে দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, অস্থির একটা ড্রেস, আসলেই অস্থির একটা ড্রেস, রোজা কুহিনা পুলে গেছে অস্থির ড্রেস, খুব সুন্দর এই যে দুই সাইডে এরকম এমব্রয়ডারি করে সিকোয়েন্স করা আছে, পুরাটার মধ্যেও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা, ঠিক আছে পুরাটার মধ্যেও অনেক সুন্দর করে কাজ করা। আর প্রাইসটা তো আমরা আমাদের প্রথমেই যে প্রাইসটা দিয়েছিলাম সেই প্রাইসটাই রেখেছি, হ্যাঁ 3,500 টাকা, 3,500 টাকা আমাদের সেম প্রাইসটাই আমরা রেখেছি। লেন্থটা আছে আপু 39-40 মতো লেন্থ আছে, হ্যাঁ 39-40 মতো লেন্থ আছে, সেম প্রাইসটাই আমরা রেখেছি। ওকে প্রাইস হচ্ছে 3,500 টাকা, শিফন ম্যাটেরিয়ালসের মধ্যে ভিতরে ইনার করা আছে, জাস্ট শুধু একটা প্যান্ট নিয়ে পরে ফেলবেন, দোপাট্টাটা হচ্ছে শিফনের মধ্যে আর ড্রেসটাও হচ্ছে গিয়ে শিফনের মধ্যে। ওকে এইটা হচ্ছে কি আমাদের ব্ল্যাক কালারটা, ঠিক আছে ব্ল্যাক কুইন, এটা হচ্ছে কি ব্ল্যাক কুইন, যাদের ব্ল্যাক কালার পছন্দ। তোমার পরার ড্রেসটা প্রাইস কত? আমার পরার ড্রেসটা প্রাইস হচ্ছে আপু 4,200 টাকা, ঠিক আছে আমারটা হচ্ছে সাদা পাহাড়ের, এই যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর করে সিকোয়েন্স করা আছে, ম্যাট সিকোয়েন্স করা আছে, এই যে এমব্রয়ডারি করা আছে, এই যে দেখেন খুব সুন্দর মারাত্মক ড্রেস একটা, হ্যাঁ নেকটার মধ্যে কিন্তু খুবই সুন্দর সুন্দর করে বাটনস করা আছে, যারা আগে নিয়েছেন তারা জানেন যে কত সুন্দর ড্রেস কত রিজনেবল প্রাইসে। হ্যাঁ ভায়োলেটস কিন্তু সবসময় আপনাদেরকে রিজনেবল প্রাইসে দেয়। আপু পাগল করা ড্রেস, এই যে দেখেন এই দেখেন খুব সুন্দর একটা, এই যে খুব সুন্দর একটা ড্রেস, হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস, এখানে দেখেন
খুবই সুন্দর করে শিখে খুব বাট ট্রাইং আপু ব্ল্যাকটা নিতে চাই আপু ব্ল্যাকটা যদি নিতে চাও অর্ডার প্লেস করে ফেলো আপু এই ড্রেসগুলো অন্য পেজে 4,500 করে এই আগানোরগুলো অন্য পেজে 4,500 আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আপু অন্য পেজ কি দিচ্ছে সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই আপনাদের আপনারা তো সবসময় জানেনই যে ভায়োলেটাইজ আপনাদেরকে সবসময় রিজনেবল প্রাইসে ড্রেস দেয় সো আপনারা ফটফট অর্ডার করে নিয়ে ফেলেন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে শুধু দেখবেন আর যেখানে রিজনেবল পাবেন নিয়ে নেবেন আপু আমার টফেন ব্যাচ কোথায় গেল আমি খুব আপসেট আসলেই তো হ্যাঁ আচ্ছা আমাদের কিন্তু এপ্রিলের 1 তারিখ থেকে মানে এপ্রিল মাস থেকে শুরু করে ঈদ পর্যন্ত টপ ফ্যানদের জন্য আমরা একটা বিশেষ কোনো সুবিধা দিব ঠিক আছে তো যারা যারা এখন পর্যন্ত টপ ফ্যান হন নাই তারা হচ্ছে গিয়ে লাভ লাইক দিয়ে টপ ফ্যান হয়ে যান বেশি বেশি করে কমেন্ট কমেন্ট করে আমাদের পেজের সাথে বেশি বেশি করে কানেক্ট থেকে এখনই টপ ফ্যান হয়ে যান হ্যাঁ এই যেটা দেখেন পুরাটার মধ্যে সিকোয়েন্স করা পুরাটা এমব্রয়ডারি হ্যাঁ স্লিপসটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা ওকে অনেক বিউটিফুল একটা ড্রেস ব্ল্যাক কালার তিনটা করে সাইজ অ্যাভেলেবল আছে দোপাটাটা দাও আপু তোমার ড্রেস কালেকশন জাস্ট অসম থ্যাংক ইউ আপু আপনার পরা ড্রেসটার লেন্থ অ্যান্ড এম সাইজের বডি কত আপু আমার পরা ড্রেসটার লেন্থ হচ্ছে 41-42 এবং এম সাইজের বডি হচ্ছে 40-41 এই যে দেখেন এই হলো গিয়ে দোপাট্টাটা ঠিক আছে এই হলো গিয়ে দোপাট্টাটা দোপাট্টাটা পুরাটা শিফনের মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা ঠিক আছে দোপাট্টাটা পুরাটা শিফনের মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা আমার ব্ল্যাক ফেভারিট কালার আমি নিতে চাই দোপাট্টাটা অল ওভার শিফনের মধ্যে একদম বিউটিফুল ভাবে কাজ করা হ্যাঁ পুরাটা দোপাট্টাতে কাজ করা আছে এবং পুরাটা দোপাট্টাতে কিন্তু জারি ওয়ার্ক করা এবং পুরাটা দোপাট্টাতে সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা এবং এই সাইডটাতে কিন্তু আপনার কোনো ইরিটেশন হবে না এগুলো একদম পলিশ করা জারি ওয়ার্ক করা ঠিক আছে প্রাইস হচ্ছে 3,500 টাকা যার যার লাগছে অর্ডার প্লেস করে ফেলেন ঠিক আছে অনলি 3,500 টাকা এগুলো হচ্ছে টু পিস এগুলো হচ্ছে গিয়ে টু পিস 3,500 টাকা করে দোপাট্টাটা অস্থির এক্স্যাক্টলি দোপাট্টাটা অস্থির তার মধ্যে শিফন ম্যাটেরিয়ালসের মধ্যে পাচ্ছেন অনেকেই শিফন পড়তে খুবই পছন্দ করেন হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে গিয়ে পার্ল কালারের মধ্যে এটা হচ্ছে পার্ল কালারের মধ্যে যে যেই কালার চান সেই কালারে নিতে পারবেন রেড চাইলে রেড ইয়েলো চাইলে ইয়েলো ব্ল্যাক চাইলে ব্ল্যাক পার্ল চাইলে পার্ল আবার আরও একটা কালার আছে হ্যাঁ এই যে দেখেন আপু লেন্থ কত হবে কোনটার লেন্থ দাম কত তোমারটা আর আমারটা হচ্ছে সাদাবাহারের টু পিস আমারটা প্রাইস হচ্ছে গিয়ে 4,200 টাকা এই হচ্ছে গিয়ে নেকটা নেকটার মধ্যে অল ওভার স্টোন করা আছে এই যেখানে স্টোনগুলো কিন্তু লক করা পার্ল করা আছে ঠিক আছে পার্ল করা আছে স্টোন করা আছে অনেক সুন্দর করে কাজ করা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর করে কাজ করা একদম পুরাটা পেটানো ওয়ার্ক করা এই যে দেখেন পুরাটার মধ্যে সিকোয়েন্স করা আছে পেটানো ওয়ার্ক করা আছে এখানে পার্লের অ্যাক্সেসরিজ বসানো আছে পুরাটা একদম বিউটিফুল আপু ড্রেসের ডিজাইন দেখে আমি পাগল হয়ে যাচ্ছি না পাগল হয়েন না মাথায় স্থির রেখে অর্ডার প্লেস করে ফেলেন এটা দেখেন খুব সুন্দর একটা স্লিপস খুবই সুন্দর একটা কাজ হ্যাঁ বডির সাথে ম্যাচিং করে এবং এগুলার কিন্তু স্লিপসগুলো হাফ হাফ পর্যন্ত স্লিপসটা দেওয়া আছে যেহেতু শিফনের অনেকেই পছন্দ করেন না একদম ফুল স্লিপসটা খোলা থাক যদি কেউ চান তাহলে এটা কেটে নিতে পারবেন ঠিক আছে আর হাফ স্লিপস পর্যন্ত করা আছে একদম বিউটিফুল হবে ঠিক আছে একদম বিউটিফুল হবে নিচের কাজটা আমি দেখাই দিই নিচের কাজটা অনেক গর্জিয়াস একটা কাজ হ্যাঁ এবং কাটওয়ার্ক করে ফিনিশিং করা আছে কাটওয়ার্ক করে ফিনিশিং করা আছে তোমার পরাটা নাইস আমার পরাটাও অ্যাভেলেবল আছে আমার পরাটার প্রাইস হচ্ছে 4,200 টাকা আমারটা সাদাবাহারের অর্গ্যানজা টু পিস আর এইগুলো যেগুলো দেখাচ্ছি আমি এগুলো হচ্ছে গিয়ে আগানুরের হ্যাঁ এটা হচ্ছে গিয়ে একটা সি গ্রিন টাইপের কালারের মধ্যে ঠিক আছে সি গ্রিন টাইপের কালারের মধ্যে অল ওভার জিনিসটাতে এমব্রয়ডারি করে সিকোয়েন্স করা আছে যে দেখেন সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে গিয়ে দেখেন প্রাইস হচ্ছে গিয়ে 3,500 টাকা হ্যাঁ ঠিক আছে ও কে লেখছে কই আমি
ওই যে বুঝো নাই আপু, এগুলা কি রেপ্লিকা নাকি এত কম দামে কেমনে হয় আপু? আপনার কাছে যেখানে মনে হবে যে সেম ড্রেসটা আপনি বেশি দাম দিয়ে কিনলে আপনি অরিজিনাল কিনতে পারবেন, আপনি সেখান থেকে কিনেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি আমার আপুদের জন্য সবসময় রিজনেবল প্রাইসে দিই। সো আমার আমার মনে হয় আপনি সেখান থেকেই আসছেন, ঠিক আছে? এই যে প্রাইস হচ্ছে গিয়ে, প্রাইস হচ্ছে গিয়ে 3,500 টাকা, ঠিক আছে? ভ্যালেটাইজ কখনোই আপুদের গলা কাটে না। হ্যাঁ, ভ্যালেটাইজ হচ্ছে কি, হ্যাঁ, ফেক হইলে যেটা ফেক হয় সেটাকে আমরা ফেক বলি, যেটা অরিজিনাল হয় সেটাকে আমরা অরিজিনাল বলি। আচ্ছা আপু, জাস্ট অসাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, জীবনে কোনোদিন, হ্যাঁ, জীবনে কোনোদিন কমেন্টও করে নেই, অর্ডারও করে নেই, বুঝে নেই। এটা দেখো, শুরু হয়ে গেছে চুলকানি, বুঝছো? ভায়োলেটাইজ এত কম প্রাইসে দিছে, এখন তো আর প্রফিট করতে পারবে না। ভায়োলেটাইজ যারা নতুন নতুন এগুলো আনতেছে, ভায়োলেটাইজ আরো এক মাস আগে এগুলো নিয়ে আসছে। হ্যাঁ, এটা আমাদের সেকেন্ড লট, ঠিক আছে? এটা আমাদের সেকেন্ড লট, যারা এখন বসে বসে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি। হ্যাঁ আপু, আমি তোমার ড্রেসটা এম সাইজের জন্য ইনবক্স করেছি, এবার কিন্তু স্টক আউট। আপু, ইনবক্স যারা করছেন তারা হচ্ছে কি আর কোনো লাভ মানে লাইক দিয়েন না অথবা হাই লেখেন না, কোনো কিছু লেখেন না, সকালবেলা কিন্তু সবাই রিপ্লাই পেয়ে যাবেন, ঠিক আছে? সকালবেলা সবাই রিপ্লাই পাবেন, এখন কেউই রিপ্লাই পাবেন না, বিকজ আমাদের মডারেটররা কেউ নাই এখন। এই যে এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা মানে পিচি একটা মিষ্টি কালার, খুব সুন্দর একটা কালার, খুবই সুন্দর, একদম চরম সুন্দর একটা কালার। এটা দেখেন, নেকের মধ্যে সুন্দর সুন্দর স্টোন করা আছে, সুন্দর সুন্দর পার্ল করা আছে, স্টোন করা আছে, ওকে? এখানে দেখেন জারডোজ করা আছে। আপু, তোমাকে খুব সুন্দর লাগছে এই ড্রেসে, থ্যাংক ইউ সো মাচ। ভায়োলেটের যে সব ড্রেসের কালার কম্বিনেশান আনাদার পেজ থেকে অনেক বেশি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ নীলাপু, থ্যাংক ইউ সো মাচ। এটা দেখেন, পুরাটাতে জারডোসের ওয়ার্ক করা আছে। হ্যাঁ, নেকটা পুরাটা কাজ করে, এখানে সুতার একটা কাজ আছে, সিকোয়েন্স করা আছে, এই যে বিউটিফুল একটা সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। হ্যাঁ, নিচে খুব সুন্দর করে কার্ড ওয়ার্ক করে প্যানেল করা আছে, যার যেই কালারটা পছন্দ হয় একদম জলদি করে সেই কালারটা নিয়ে ফেলবেন, ঠিক আছে? এগুলো খুবই মানে আমি বললাম না আপনাদেরকে যে আজকের লাইফটা হচ্ছে কি ঈদ গিফট। হুম, আপু তোমার পরাটার এস সাইজ আছে? হ্যাঁ আছে, আমার পরাটার এস সাইজ আছে। ড্রেসের কাজটা নজর কাড়া, নজর লেগে যায়। আহিল আরাম আপু লিখেছে, আপু চিন্তা নাই, আমরা আছি তোমার সাথে। আমি এটাই চাই। হ্যাঁ, আমার কে কি আয়সা বললো, কোন পেজ ওনার কি আয়সা বললো, আমি এগুলো একদমই মাথায় থামাই না। কত রকমের কত কথা যে শুনি, মানে ইনবক্সে কত কিছু কত রকম যে আসে, ঠিক আছে? অনেক কিছু আসে, এগুলো নিয়ে আমি মাথায় ঘামাই না। আপু এগুলা কি মাস্টার কপি ওর? না না আপু, এগুলো অরিজিনাল আগানোর। আপু তোমার ড্রেসগুলো খুবই সুন্দর আপু, কিছুদিন আগে একটা ড্রেস নিয়েছি, এখন আফসোস লাগছে আরও নিতে। আপু হোয়াটসঅ্যাপে ড্রেস অর্ডার করবো, সো প্লিজ হোয়াটসঅ্যাপ চেক করবেন, আমার মেসেঞ্জারে প্রবলেম, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এটা হচ্ছে গিয়ে নিচের পোশনটা, খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে, খুবই সুন্দর করে সিকোয়েন্স করা আছে। দাও দোপাটাটা দাও, তোমার পরাটার দাম কত? আমার পরাটার দাম হচ্ছে গিয়ে 4,200 টাকা। ওয়াও, এটা হচ্ছে গিয়ে রেড কালার, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে রেড কালার, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে রেড কালার, খুব সুন্দর একটা ডার্ক রেড কালারের মধ্যে দোপাট্টাটা, এই যে দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, সিকোয়েন্স করা। হ্যাঁ, পুরাটা দোপাট্টা একদম ডার্ক রেডের মধ্যে, খুবই বিউটিফুল একটা ড্রেস। ঠিক আছে, প্রাইস হচ্ছে 3,500 টাকা। যার যার এই আগানোরগুলো লাগছে, সবগুলো কালার আমাদের আবার রিস্টক হয়েছে, আমাদের প্রায় আমাদের স্টক মানে আমাদের হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কি ই বেড়েছে, কস্টিং বেড়েছে, আমরা প্রাইস বাড়াই নাই,
ঠিক আছে, আমরা আমাদের তো এগুলো আগেও 1 মাস আগেও মনে হয় 1 লট আসছিল, এখন আবার আরেক লট আসছে, কিন্তু পরবর্তী লটে কি প্রাইস সেম রাখতে পারবো কিনা আমি জানি না। হ্যাঁ, সো আপনারা যারা যারা নিতে চান ঈদের জন্য, মানে আজকের লাইভটা ছিলই, আমি মানে ওইখানে লিখে আমি লাইভটা ক্যাপশনটা এডিট করে দিব। এটা হচ্ছে গিয়ে আজকে ঈদ গিফট, ভ্যালেন্টাইনের পক্ষ থেকে আপনাদের জন্য ঈদ গিফট। প্রত্যেকটা জিনিসই আমরা যতটুকু সম্ভব রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করেছি। ওকে, প্রাইস হচ্ছে 3,500 টাকা, পুরাই ঈদ গিফট আপনাদের জন্য। আপু আমি এখন থেকে তোমার কাছ থেকে ড্রেস নিব। জাহিমা আলম আপু, ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই আপু, আগানো ওয়ান পিস আনো না আপু, আনবো, হোলসেলে নিব আপু, হোলসেল করি না আমি, হোলসেল করি না আপু। ওনার ম্যাটেরিয়ালস আগানোরগুলো বডি ওনা সবই হচ্ছে গিয়ে শিফনের মধ্যে। আপু আমরা সবসময় ওয়েট করি যে তুমি আমাদের জন্য কি আনছো, সো আমরা জানি তুমি আমাদের কি দিচ্ছ, যে যাই বলুক না কেন। যে আসলে কেউ তো অন্য কেউ তো আছে, মানে যারা ক্লায়েন্ট থাকে তারা তো কেউ কিছু বলে না, বলে ফেক আইডি খুলে অন্য সেলাররা। যাই হোক, ওইসব কন্ট্রাডিকশন মার্কা কথাবার্তা আমি যেতে চাই না, ঠিক আছে। আমি খুব ভালো করে জানি যে কারা কি কমেন্ট করছে, হ্যাঁ আমার খুব ভালো করেই জানা আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে যে আমরা খুব শীঘ্রই আমাদের আউটলেটটা এই মাসের মধ্যে ওপেন করে ফেলতেছি। আমার খুবই খুশি লাগতেছে যে আপনাদের সবার সাথে আমার দেখা হবে, ঠিক আছে, সবার সাথে দেখা হবে। সো আচ্ছা, আজকের মতন এখানেই থাক, ঠিক আছে, কালকে আমি আপনাদের সাথে আবার দেখা করবো আপু তোমার। আপু তোমার মুখে কালো কালো এইগুলা কি? এমডি শাহরিয়ার ভাইয়া আপনি কেন আসছেন রে ভাই, মেয়েদের লাইভ দেখতে কেন আসছেন? আপনি কি মানে আপনি কি এলিয়ান এলিয়ান টাইপের কোনো কিছু? মেয়েদের লাইভ দেখেন আবার কমেন্টও করেন, আপনার লজ্জাও নাই? হ্যাঁ, এখানে কি ছেলেদের কোনো ড্রেস দেখাইতেছি? আবার মেয়ে আবার আমার মুখ খুঁটায় খুঁটায় দেখতেছে। আরে ভাই আপনারা রাখছি আমি, আপনারা কি অনুবীক্ষণ যন্ত্র দিছি আমি যে আমার মুখ খুঁটায় খুঁটায় দেখেন? লজ্জা লাগে না আপনাদের? মেয়েদের লাইভে এসে মেয়েদের জামা কাপড় দেখাইতেছি সেগুলো দেখেন, আবার কমেন্ট করেন, লজ্জা তো নাই আপনাদের? ব্লক করে দাও এইসব আজায়রা ফালতু লোকজন, রাখতে চাই না আমি, ঠিক আছে। তো আমার ড্রেসটা যদি কারো পছন্দ হয় জলদি অর্ডার প্লেস করে ফেলেন, প্রাইস হচ্ছে অনলি 4,200 টাকা। আপু দেশে গেলে আমি আপনার সাথে দেখা করবো ইনশাল্লাহ। ভ্যালেন্টাইনের একমাত্র প্ল্যাটফর্ম যেখানে অথেন্টিক অর্গানজা সাদাবার পাওয়া যায়। মালিহা জান্নাত আপু থ্যাংকস 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 থ্যাংকস, থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট। হ্যাঁ, সো যারা যারা আমার ড্রেসটা নিতে চাচ্ছেন সুন্দর করে অর্ডার প্লেস করে দিয়েন। হ্যাঁ, প্রাইস হচ্ছে কি অনলি 4,200 টাকা, ঠিক আছে। আমি একটু দাঁড়াই, যারা যারা এখনো স্ক্রিনশট নেন নাই স্ক্রিনশট নিয়ে নিয়ে, ঠিক আছে ঠিক আছে। আজকের মতো এখানেই থাক, ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবার দেখা হবে, কালকে দেখা করব। ওকে, আজকে আর তো সময় নাই, অলরেডি মনে হয় 12টা বেজে গেছে, আজকে আর সময় নেই, এখনো ডিনার করি নাই, ডিনার করবো। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।